এদিকে চলতে পারি না, মহিলা গতদের পাড়ায় দেখলেই পুলিশে ডায়েরি করবে, আর যে পুলিশ ডায়েরি নেবে না নিজে লিখে পুলিশ বক্সে জমা করে নিয়ে আসবেন, আর আমাদের একটা করে কপি পাঠিয়ে দেবেন। শুনলেন কিছু? মহিলা গতদের দেখলেই মহিলারা সাবধান থাকবেন, সুস্থ থাকবেন, বাচ্চাদের সামনে রাখবেন। বহিরা গতরা বাড়িতে গেলে বলবেন বাড়ির ছেলেরা আসুক, তারপরে কথা বলবে। যদি বলে কিছু বই দেবো, বলে এখন কি করছি রে, সরকার তো বিনা পয়সা বই দেয়, বাচ্চাদের জুতো দেয়, ব্যাগ দেয়, কি দেয় না, সবটাই দেয়, বিনা পয়সায় রেশন, বিনা পয়সায় খাদ্য সাথী, বিনা পয়সায় স্বাস্থ্য সাথী, 5 লক্ষ টাকা করে সবাই কাজ করবেন, একটা পরিবারে একজন পাবেন 5 লক্ষ টাকার কাজ। তপশিলি বন্ধু আদিবাসী তাদের 60 বছর বয়স হলে তাদের 1000 টাকা করে পেনশন করা হয়েছে। এরকম অনেক কাজ, প্রচুর কাজ করা হয়েছে, চিন্তা করবেন না। 85,000 কোটি টাকা আমাদের আটকে রেখে দিয়েছে, আর এখন বলে চাকরি ফর্ম ফিল, কেউ এখন কোনো প্রতিশ্রুতি দিয়ে চাকরি ফর্ম ফিল হয় যে তুমি লেখো যে আমি আমাকে আমি তোমার জন্য তোমার আমি চাকরি দিয়ে দেবো, হয় নাকি কখনো? মিথ্যে কথা, মনে রাখবেন গভর্নমেন্ট চাকরি বা অন্য চাকরি এইভাবে হয় না। তো তার তাই প্রতারণা করছে মানুষদের সাথে, আর মিথ্যে কথা বলছে।